জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে শিরোনাম, 26 এপ্রিল ঘিরে শঙ্কা, তবে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব তেঁতুলিয়া দিয়ে ট্রানজিটের নতুন দাবি ভারতের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ওবায়দুল কাদেরের বক্তব্য অসাংবিধানিক বললেন জামায়াত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ গোপনে দেশ বিরোধী কাজ করছে বললেন রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 26 এপ্রিল নয়াপল্টনের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির, সরকারকে বিদায়ে হুঁশিয়ারি দিয়ে নেতারা বলছেন আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ, অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিতও দিয়েছেন তারা। গেল বছরে 28 অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করেছিল বিএনপি, ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। তবে নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাপোড়ায় নিহত হন এক পুলিশ সদস্য, গুরুতর আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা। আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন সহ বেশ কিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে গেল 27 জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনের পরপর মহাসচিব সহ দলের বেশিরভাগ নেতা জামিনে মুক্ত হয়ে আবারও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় 26 এপ্রিল আবারও নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। নেতারা 26 এপ্রিলের মহাসমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে একদফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমাদের উদ্দেশ্য একটি, গণতন্ত্র ফেরাতে হবে, আমরা এই সরকারের বিদায় চাই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জনগণ আমাদের সঙ্গে আছে, তাই সরকার বিদায়ে আমরা কৌশল নির্ধারণ করেছি। অধিকার আদায়ে জনগণ সড়কে নামবে, বিএনপি আন্দোলন পরিচালনা করে সরকারকে বিদায় করবে। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করার রাজনৈতিক দলের অধিকার, তবে সমাবেশ ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম 26 এপ্রিল আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দেন। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণের উন্নয়নের প্রতিদান দেবে বলেও তিনি মনে করেন। বাংলাদেশ ভারতকে সম্প্রতি রেল, সড়ক বা নদীপথেও নানাভাবে ট্রানজিট সুবিধা দিয়েছে। এখন সম্পূর্ণ নতুন একটি রুটে দুই দেশের মধ্যে সড়ক সংযোগের দাবি উঠে এসেছে ভারতের জলপাইগুড়ি কেন্দ্রে নির্বাচনী প্রচারে। ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক স্তরের এই করিডোর নিয়ে আগে তেমন কোনো আলোচনা শোনা যায়নি, কিন্তু আপাতত এই তেঁতুলিয়া করিডোরের দাবিতে সবর এমনিতে নিস্তরঙ্গ জলপাইগুড়ি ওই সীমান্ত এলাকা। ফলে বাংলাদেশের উত্তরতম প্রান্তে তেঁতুলিয়ার বুক চিরে 4.25 কিলোমিটার রাস্তার উপর অধিকারের দাবিকে ঘিরে জোরালো প্রচারণা চলছে লাগোয়া ভারতের জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্র। সেখানে ভোট শুরু হবে শুক্রবার 19 এপ্রিল ভারতের নির্বাচনের প্রথম দফাতেই। তেঁতুলিয়ার কাছে এই প্রস্তাবিত রুটের পোশাকী নাম তেঁতুলিয়া করিডোর, যে পথে চলাচলের অধিকার পেলে পশ্চিমবঙ্গে উত্তরাঞ্চলে একটা বিস্তীর্ণ অংশের মানুষ সহজেই কলকাতা যাতায়াত করতে পারবে। এখন রাজগঞ্জ মেখলিগঞ্জ বিভিন্ন এলাকার মানুষ শিলিগুড়ি হয়ে ঘুরপথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যেতে হয়, কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে 4.25 কিলোমিটার পথ পাই দিতে পারলে সেই দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে, সাথে সময় ও খরচ বাঁচবে। রাস্তায় শিলিগুড়ির মতো ব্যস্ত শহরকেও এড়িয়ে যাওয়া যাবে। এই জন্যই দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্য দিয়ে এই করিডোরের অধিকার বা রাইট টু প্যাসেজ চাইছেন ওখানকার মানুষ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার এই সুবিধা সহজে দেবে নাকি দেবে না? এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
জামায়াত সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 20 এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই। মর্মে যে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন, আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোলাম পরোয়ার বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রশাসনের নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। অতীতে উপজেলা নির্বাচনেও জামাতের বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। একটি নির্বাচনমুখী দল হিসাবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতের অব্যাহত জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়। মামলাটি শুনানি ব্যতীত রেখে ডিসমিস ফর ডিফল্ট করা হয়। তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। সেতুমন্ত্রী এই বক্তব্য সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। জামায়াত দেশের আইন ও সংবিধান মেনেই এদেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে, এতে বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার বিগত 15 বছর যাবত বাংলাদেশে বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছেন না, এমনকি কথা বলার অধিকারও হরণ করা হয়েছে। ওবায়দুল কাদের জামায়াতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ প্রত্যাখ্যান করেছে। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণের এবং জনগণ জামায়াতের সঙ্গে আছে। অতএব কোনো মন্ত্রী জামায়াতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, বরং কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে। ওবায়দুল কাদের এই বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র। জামাত সম্পর্কে এই ধরনের বেআইনি, অগণতান্ত্রিক ও সাংবিধানিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে ঘটে, তলে তলে তারাই আসলে দেশবিরোধী কাজ করে যাচ্ছেন। রোববার 21 এপ্রিল দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মুক্তি পাওয়ার পর রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে রিজভী বলেন, আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বসেছিলেন, কিন্তু তিনি যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করেন বলে নতজানু হয়নি। তার সেই বলাটা ছিল খালেদা জিয়ার পক্ষে দৃঢ় অবস্থান। তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন, তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিস্তৃত হননি। আজ আমাদের রাজনীতিতে যে নৈতিকতার ঘাটতি, কথার সঙ্গে কাজের যে ঘাটতি, সেখানে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন। রিজভী বলেন, আজ যিনি মুক্তি পেয়েছেন সেই হাবিব তিনি এরশাদ বিরোধী আন্দোলনে এক কিংবদন্তিমূলক ছাত্রনেতা, যিনি তৎকালীন সে সংগঠনে ছিলেন, সেই সংগঠন তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য। সেদিন তিনি নীতি ও নৈতিকতা যে বলিষ্ঠতা দেখিয়েছেন আর নৈতিকতা যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিস্মৃত হয়নি। সেদিন তিনি যদি সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হতো না।